অবহেলা নিয়ে উক্তি। যখন কেউ অবহেলা করে তখন যে কাজটি করা উত্তম তা হলো বুক ফুলিয়ে চলা। যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না। একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ। যারা দুর্বল তারা প্রতিশোধ নেয়, যারা শক্ত তারা ক্ষমা করে দেয়, আর যারা বুদ্ধিমান তারা এড়িয়ে যায়। ঘৃণিত হওয়ার চেয়ে কষ্টের হলো অবহেলিত হওয়া, কেননা সেক্ষেত্রে তুমি তোমার অস্তিত্বই খুঁজে পাও না। নেতিবাচক চিন্তাধারার মানুষের এড়িয়ে চলাই ভালো, কেননা তাদের কাছে সকল সমাধানের একটি সমস্যা আছে। আমি কিসের বিরুদ্ধে আছি তাতে মনোযোগ দেই না, বরং নিজের লক্ষ্য মনোযোগ দিয়ে বাকি সব অবহেলা করি। জীবন একটাই, কিন্তু তা যদি খারাপ জিনিসগুলো অবহেলা করে বাঁচতে শেখা যায় তবে একটি যথেষ্ট। সমালোচনায় এড়িয়ে চলাই উত্তম, মূল লক্ষ্য থাকা উচিত নিজের গন্তব্যের দিকে। একবার কারো কাছে অবহেলিত হলে তাদের আর পুনরায় বিরক্ত করো না। অবহেলিত হওয়াটা বিনা বৃষ্টিতে ঝড়ের মতো, বিনা অশ্রুতে কান্নার মতো। প্রথমে তারা তোমাকে অবহেলা করে, তারপর তোমায় নিয়ে হাসি তামাশা করে, তারপর তারা তোমার বিরুদ্ধে লড়ে এবং তুমি জিতে যাও। সবচেয়ে অবহেলিত ব্যক্তি মাঝে মাঝে সবচেয়ে উদার ব্যক্তি হিসেবে পরিচিত হয়, যে কিনা সেটার জন্য লড়াই করতে চায় না। দীর্ঘ সময় ধরে যখন কোনো বন্ধু অবহেলা করে তখন বুঝতে হবে যে সে আসলে বন্ধুই ছিল না, শুধু অভিনয় করে গিয়েছে। একা থাকাকে একাকিত্ব বলে না, সবার কাছে অবহেলিত হয়ে খেয়াল রাখার কাউকে না পাওয়াকে একাকিত্ব বলে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে, কিছু কাজের মাধ্যমে, কিন্তু সবচেয়ে আঘাত তখন লাগে যখন প্রিয় মানুষটি অবহেলা করে। আমরা কেউই অবহেলিত হতে চায় না, কারণ মানুষের সহজাত প্রবৃত্তি অন্যের দৃষ্টিতে আসতে চাওয়া। কেউ যখন উন্নতির শেখরে উঠে যায় তখন তাকে অবহেলা করা মানুষগুলোই বেশি তাকিয়ে থাকে। সমাজে ছোট এবং অবহেলিত হিসেবে গণ্য হওয়া মানে ছাই থেকে বেড়ে ওঠার ইঙ্গিত। আমি তোমার জন্য সব কিছু অবহেলা করলাম, আর তুমি সব কিছুর জন্য আমাকে অবহেলা করলে।